কাপড় তো সব কিছু দিয়ে মিনরাদের মিনরা সহ আমরা কমিটি করব, আপনাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করব। আর নতুন যে দিনই নৌকাটা নিয়ে আসবে ইনশাল্লাহ দোয়া করি যে যাতে শামীম সাহেব নৌকাটা নিয়ে আসেন। শামীম সাহেব এমন একজন মানুষ, উনি শুধু দিতে শিখছে, তাদের পূর্বপুরুষ থেকে দেওয়াটা শিখছে তারা। এরা নিজেরা নিজেদের চিন্তা করে, জনগণের চিন্তা করে। করোনাকালীন কিন্তু বস্তা বস্তা চাউল দিয়েছে, ঘরে ঘরে চাউল পৌঁছেছে, সে ট্রাকে 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 প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে। তারপরে যে আপনার ওই যে করোনার যে কিনা অক্সিজেন সিলিন্ডার এগুলো দিছে, কাপড় চোপড় স্কুল মাদ্রাসা মসজিদ যেখানে যেটা প্রয়োজন তারা দিতে আছে। তাদের কোনো লোভ নাই, তাদের কোনো লোভ নাই, তারা শুধু মানুষের উপকারই করে যাচ্ছে। তাইলে আমরা যদি এরকম একটা লোক আমাদের বড়ুরার জন্য যদি আমরা নেতা বানাতে পারি, এমপি বানাতে পারি, তাহলে আমরা সবাই উপকার পাবো, ঠিক না? আমরা সহযোগিতা পাবো। এই যে এখন উনি বলতেছে উনি অসুস্থ, উনি টাকার জন্য চিকিৎসাটা করতে পারতেছে না। আমি আশাবাদী উনি ওনার কাগজপত্র নিয়ে স্বামী সাহেবের কাছে গেলে উনি ফিরাবে না। উনি এমন একটা লোক, কাউকে ফিরে না, চিনে না, জানে না, ও অত কিছু ওর দরকার নাই। উনি মনে করে উনি আমার দেশের লোক, আমার এলাকার লোক, উনি বিপদে বসে দেখে তো আমার কাছে আসছে, বিপদে না করলে তো আর আসে না। উনি ওই চিন্তা করে সহযোগিতা করে মানুষের উপকার করে। তাই আমরা এরকম একটা লোক এম হিসাবে চাই না, যাতে আমাদের উপকার আসে বিপদে আমাদের সব ধরনের। তো আপনারা সবাই মিলে দোয়া করবেন, আমরাও দোয়া করব যাতে স্বামী সাহেব এমপি ওই আমাদের কাছে আমাদের মাঝে আসে। এবং সে আসে ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, আপনারা আসার কষ্ট করে জয় বাংলা।